অদ্ভুত দৃশ্য। এটা হচ্ছে জোড়া পাহাড়, সামনে দেখা যাচ্ছে দুটো পাহাড় একসাথে জোড়া হয়ে আছে, ঠিক তার মাঝখান থেকে ফলসটা বেরিয়ে এসছে, একেই বলে জোড়া পাহাড়। এবার আমরা ঠিক এই জোড়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এখানে অস্থায়ীভাবে পুল তৈরি হয়েছে, এখানে স্থানীয় ফরেস্টের গাছপালা দিয়ে গাছপালা কেটে, যেটা অল্প কিছু দিনের জন্য স্থায়ী হয়, ফেয়ার ওয়েদার ব্রিজও বলা যেতে পারে। আমার সামনে আমার ট্রেকিং পার্টনার বুলটন বা বিক্রমজিৎ সাহা। আমরা চলছি জয়ন্তী মহাকালের দিকে। জয়ন্তী মহাকাল হচ্ছে আলিপুর থেকে 30 কিলোমিটার দূরে জয়ন্তী। সেই জয়ন্তী রিভার রোডে 1.5-2 কিলোমিটার হাঁটার পরেই জোড়া পাহাড়। এই জোড়া পাহাড়ের ডান দিকে যে পাহাড় সেটা হচ্ছে মহাকাল পাহাড়। এখানে এই সরস্বতী পুজোর পরের থেকেই এই প্রস্তুতি চলে। এখানে শিবরাত্রি পুজো উপলক্ষে যে বিশাল লোক সমাগম বা দর্শক বা পুণ্যার্থী সমাগম হয়, তার প্রস্তুতি চলতে থাকে। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, স্থানীয় বনের থেকে কাঠ সংগ্রহ করে এখানে রাস্তাঘাট তৈরি হয়, এবং যে বক্সা এখান থেকে জয়ন্তী মোটামুটি 5 কিলোমিটার মতন, তার উপরে হচ্ছে লেপচাখা, সেখানে আরও 11খানা গ্রাম আছে। সেই গ্রামের থেকে যারা স্থানীয় লোকজন সাময়িক ব্যবসা বা উপার্জনের আকাঙ্ক্ষায় এখানে এসে দোকানপাট করে। এবং ওনারা এখানে রেস্ট নিচ্ছিলেন, দেখতেই পাচ্ছিলেন হয়তো, ওনারা সাময়িক ড্রিঙ্কস করছেন। আমাকে বললেন যে ওনাদের ছবি না তুললেই ভালো হবে, এই জন্য তুলছি না আরেকবার। পুরো দৃশ্যটা সামনের দিকে এগোচ্ছি। Let's go.
মাইন্ড ব্লোয়িং ঝর্ণা। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আলিপুর থেকে 30 কিলোমিটার দূরে হচ্ছে জয়ন্তী। তো জয়ন্তী আসার আগে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, একটা গেছে বক্সার দিকে আর একটা এসছে জয়ন্তীতে। তো এই বক্সার থেকে আরও উপরে অ্যাকচুয়ালি ওই সান্তালবাড়ির থেকে ট্রেক করে যেতে হয় বক্সা, বক্সার থেকে আরও 4-5 কিলোমিটার উপরে ট্রেক করে যেটা যেতে হয়, ওখানে লেপচাখা বলে একটি গ্রাম আছে এবং ওখানে 10-11 গ্রাম আছে। যে গ্রামে ওখানে যে লোকজন যারা থাকেন মানে কৃষি বা ওই ধরনের কোনো কর্মসংস্থান নেই, কৃষি তো একদমই হয় না পাথরের জন্য, এবং কোনো কর্মসংস্থান নেই। তাই ওখানকার লোকজন যারা এইখানে এই মেলা উপলক্ষে এখানে সাময়িক ইনকাম বা উপার্জনের জন্য এখানে স্থায়ী দোকান দেন, এই 1-1.5 মাস এখানে ব্যবসা হয়, যার জন্য এই প্রচণ্ড পরিশ্রম করে এখানে সব দোকানের সামগ্রী নিয়ে এসে এই অস্থায়ী দোকান দেন, যে দোকানগুলো কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম। মেয়েদের ব্যবহার খুবই সুন্দর ব্যবহার, অসাধারণ, খুব অতিথিবৎসল, এবং এরা প্রচণ্ড পরিশ্রম করেন এই কর্মস দোকান করার জন্য। কিলোমিটার নদীর রাস্তা ধরে এগোলেই এই পাহাড় যেটা হচ্ছে ভুটানের ভেতরে অবস্থিত, এই জোড়া পাহাড়ের ডান দিকে যে পাহাড় সেটা হচ্ছে জয়ন্তী মহাকাল, যেখানে সরস্বতী পূজার পর থেকেই এখানে প্রস্তুতি চলে এই শিবরাত্রি পুজো উপলক্ষে। বছরে এই একবারই এখানে ভক্ত সমাগম হয়, যেটা শিবরাত্রি পুজো উপলক্ষে এখানে জয়ন্তী মহাকাল অর্থাৎ মহাকাল পাহাড়ে দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন। তো সেই উপলক্ষেই এখানে অস্থায়ীভাবে বিভিন্ন যেগুলো দোকানপাট দেখা যাচ্ছে সেই দোকানপাট এবং স্থানীয় বনের থেকে কাঠ সংগ্রহ করে এখানে রাস্তা বা ব্রিজ তৈরি করা হয়। আর অদ্ভুত সামনের দৃশ্য, সংকীর্ণ রাস্তা এবং বোঝা খড়াই, বোঝা খড়াইয়ের উচ্চতা উচ্চতা জানাবেন, ওটা জানাবো।
কঠিন রাস্তা সামনে, কঠিন রাস্তার জন্য প্রস্তুত হচ্ছি। চলুন দেখা যাক। বলে রাখি এটা আমার ভবগুড়ে চ্যানেল, আপনারা দেখছেন, যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আরেকটা বিষয়, আমি এরকম অফবিট ট্যুর ফ্রিকোয়েন্টলি করে থাকি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ফ্রিকোয়েন্টলি আমার এই ধরনের অফবিট ট্যুরের ডকুমেন্টেশন আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। ধন্যবাদ। জয় বাবা মহাকাল। এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। এর এই যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে এটা উচ্চতা মনে পড়েছে, আর উচ্চতা প্রায় 3000 ফিটের মতন। তবে সমস্যাটা হচ্ছে রাস্তাটা প্রচণ্ড খাড়াই, বুঝছেন। এটা অলরেডি মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দির বলতে অ্যাকচুয়ালি মানুষের তৈরি যে কনস্ট্রাকশনের মন্দির বোঝায়, এটা এরকম নয়, এটা একদম সম্পূর্ণ প্রাকৃতিক, যেটা পাহাড়ের গা বেয়ে
চুন জল বা বিভিন্ন খনিজ পদার্থ বা লাভা কোনো কারণে কোনো সময় লাভা নিঃসরণের ফলে এক ধরনের স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইট জাতীয় ফরমেশন তৈরি হয় যেটা উপর থেকে ঝুলছে, অর্থাৎ জটের আকৃতি নিয়েছে, দেখা যাচ্ছে সামনেই, সেটাকে বলে স্ট্যালাকটাইট, মানে উপর থেকে যেটা ঝোলে, আর নিচ থেকে যেটা, মেঝের থেকে যেটা উপরের দিকে যায় সেটাকে বলা হয় স্ট্যালাগমাইট। তো এখানে দুরকমই পাওয়া যায়, স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইট, তবে স্ট্যালাকটাইটের পরিমাণটা বেশি যেহেতু ছাদের থেকে নিচের দিকে ঝুলছে। তবে একদম গুহার ভেতরে, যেটা এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, রাত্রি হয়ে গেছে, গুহার ভেতরে স্ট্যালাগমাইটেরও অস্তিত্ব দেখা যায়। তবে এখানে নিচের দিকে হামাগুড়ি দিয়ে বা মানুষের দেহের ঘর্ষণের ফলে স্ট্যালাগমাইটের পরিমাণটা খুবই কম, স্ট্যালাকটাইটটাই বেশি, এবং এটা খুবই অদ্ভুত দর্শনীয়।